আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, সৌদি আরবে করোনা আক্রান্ত সর্বোচ্চ অবস্থাতে আছে। গত কয়েকদিন সৌদি আরবে আক্রান্ত অনেকটাই বেশি, তবে গত কয়েকদিন এবং গত কয়েক মাসের তুলনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে সৌদি আরবে ৪৬৬ জন। গত ২৪ ঘন্টার আক্রান্তের সংখ্যা ৪৬৬ জন এবং সুস্থ হয়েছে গত ২৪ ঘন্টায় ৩০৬ জন, মারা গিয়েছে ৬ জন। আক্রান্ত আগের মতোই রিয়াদ সর্বোচ্চ অবস্থানে আছে, ১৯৩ জন, পূর্বপ্রদেশ ১০২ জন, মক্কা ৭১ জন, আল কাসিম ২১ জন, হাইল ১৩ জন, মদিনা ১৩ জন, তাবুক ১১ জন, আলাসির ৯ জন, জিজান ৯ জন, উত্তর বর্ডার ৮ জন, নাজরান ৭ জন, আলজুব ৬ জন এবং আলবাহা ৩ জন। সৌদিতে এখন পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৮৬৩০০ জন এবং করোনা থেকে মুক্তি পেয়েছে এখন পর্যন্ত গত এক বছরে ৩৭৫৪৭১ জন, মারা গিয়েছে করোনাতে ৬৬২৪ জন। বর্তমানে বিভিন্ন বাসা বাড়ি এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ৪২০৫ জন এবং ক্রিটিক্যাল অবস্থাতে আছে ৬২৭ জন। গত ২৪ ঘন্টার আক্রান্ত, সুস্থ এবং সর্বমোট আক্রান্তের রিপোর্ট হলো এটি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই করোনা আইন মেনে চলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।